নতুন রেসিপি নিয়ে এসেছি। এই যে এটাকে বলে ফুটকল শাক, ফুটকলের ফুল বলে এটা, আদিবাসীরা বলে। এটা রাঁচির লোক খুব ভালো খায়, আমার শাশুড়ির ফেভারিট জিনিস এটা। আমার শাশুড়ি খুব ভালো করে বানাতেন এটা ফুটকল, এই শাকটাকে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা বানানোর জন্য আমার লাগবে ফ্যান, ভাতের মাড় যাকে বলে সেটাকে লাগবে। আমি ভাতটাকে বানিয়ে গরম গরম মাড়টাকে বের করে নিয়েছি, আর এই শাকটাকে নিয়েছি। এই শাকটাকে আমি একটু জলে ভিজিয়ে নেব, প্রথম জল দিয়ে আমি ভিজিয়ে নিচ্ছি। আমি 10 মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি জল দিয়ে। এটা ভিজানোর পরে আমি এই পেঁয়াজটাকে কেটে নেব, ওটা ভিজিয়ে রেখেছি। আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর নিয়েছি রসুন, গোটা রসুন আমি কুচিয়ে নিয়েছি সরু সরু করে। আমি এবার পেঁয়াজটাকে কেটে নেব। এই রান্নাটা আমার শাশুড়ি খুব ভালো খেতেন, হ্যাঁ, সেই জন্য আমি আজকে করছি। আমি মাঝে মাঝেই এই রান্নাটা করি। আমার এক বৌদি এনে দিয়েছে রাঁচির থেকে এই ফুটকল ফুলটা। আমার বরমশাই খুব ভালো খায়, সেই জন্য আমি আজকে রান্না করছি এটা। উনুনটা আমি আবার ধরিয়ে নিচ্ছি, ভাত করে আমি উনুনটাকে নিভে দিয়েছিলাম। তেল, সর্ষের তেল, কড়াইতে এদিকে আমি গাছের থেকে, আমাদের গাছে লঙ্কা হয়েছে নতুন লঙ্কা, চারটে তুলে নিয়ে এসেছি। লঙ্কাটাকে আমি ফালি করে নেব। লঙ্কাটাকে সরু সরু ফালি করে নিচ্ছি আমি। আমার লঙ্কা কাটা হয়ে গেছে, পেঁয়াজও কাটা হয়ে গেছে। শাকটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ফুলে গেছে শাকটা। জলটাকে চেপে নিচ্ছি, তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো একসঙ্গে সব মশলাটা। পেঁয়াজ ভাজার ভিতরেই আমি দিয়ে দেবো লবণ, স্বাদ অনুসারে দিয়ে দেবো আন্দাজ মতো। দেবো হলুদ গুঁড়ো, ভালো করে আমি নাড়িয়ে নেবো এটা দিয়ে। এদিকে আমার মশলাটাও ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি। ব্রাউন হয়ে গেছে, এবার আমি মাড়টাকে দিয়ে দেবো, ভাতের মাড়টাকে দিয়ে দেবো এর ভিতরে। দেখো বন্ধুরা কালারটা, মাঠটা ভালো ফুটে গেছে। এবার আমি নামিয়ে নেব, কড়াইটা আবার বসিয়ে দেব। অল্প একটু তেল দেব, সর্ষের তেল।
দিয়ে দেব আমি সেই ফুটকল শাকটা তেলের উপরে। ভালো করে আমি একটু ভেজে নেব, কেন এটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হয়, এটা অ্যাকচুয়ালি শুকিয়ে রাখে সবাই, 12 মাস ধরে খায় সবাই। শাকটা আমি ভেজে নিয়েছি, এবার আমি আবার দিয়ে দেব মাছটাকে, আবার শুকানো মাছটাকে দিয়ে দিলাম। এবার আমি 10 মিনিট ধরে একটু ফুটিয়ে নেব ভালো করে। একটু ভালো করে ফুটিয়ে নেব, আমার রান্নাটা হয়ে গেছে, সুন্দর একটা কালার এসছে। আমি নামিয়ে দেবো এবার, আজকের এই রান্নাটা নতুন কেমন লাগলো আপনারা বলবেন, জানাবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন। আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে।